হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান এবং ঢালিউডকিং উপবিশ্বাসের একমাত্র পুত্র আজকে শুধু শার্ট গেঞ্জি নিয়ে প্র্যাকটিস করছে আর একটা একটা পরে দেখছে কোনটাতে তাকে ভালো লাগে। এ ব্যাপারটা দেখে শাকিব অপু হেসে যাচ্ছেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও ঢালিউডকিং উপবিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়কে খুবই ভালোবাসে শাকিব খান। শাকিব খান অনেক দিন পর আমেরিকা থেকে ফিরে এসেছেন। জয়কে নিয়ে কোরবানি ঈদের আগেই অনেক মার্কেট করেছেন, জয়কে নিয়ে গরু কিনতে গিয়েছেন, জয়ের পছন্দ মতো গরু কিনেছেন সুপারস্টার শাকিব খান। অনেক দিন আমেরিকাতে থাকার পর কোরবানি ঈদের আগে ফিরে এসেছেন, তাই একসাথে মার্কেট করতে গিয়ে অনেক কিছু কিনে দিয়েছেন সুপারস্টার শাকিব খান জয়কে। একমাত্র পুত্র তাকে কেনই বা কিনে দিবেন না, যা চেয়েছে সেগুলোই কিনে দিচ্ছে। আর আজকে কোরবানি ঈদের আগের দিন রাতে জয় প্রতিটি ড্রেস খুলে খুলে দেখছে আর একবার করে পরে দেখছে যে কোনটাতে তাকে ভালো লাগে, সকালবেলা কোনটা পরবে। জয় ঠিক করে নিয়েছে কালকের দিনে 1 ঘন্টা পর পর ড্রেস চেঞ্জ করবে, কখন কোন ড্রেসটা পরবে তা ঠিক করে শেষ হয়েছে। অপবিশ্বাস এগুলো শুনে হাসতে হাসতে শেষ বলল, কালকে তোমাকে এত ড্রেস চেঞ্জ করতে হবে কেন? কারণ কালকে তো আমরা বাসায় থাকবো, কেউ কোথায় যাব না, কারণ গরু জবো দেবে এবং তা কাটাকাটি করবে গোস, সেগুলো দেখতে হবে আমাদেরকে এবং সেগুলো হিসাব মতো ভাগাভাগি করতে হবে, তাই কালকে সারাদিনে আমরা কখনো সময় পাবো না। আর ড্রেস চেঞ্জ করে কী হবে? জয় বলল, কখন আমি বলেছি যে কোথাও যেতে হবে, কেন বাসায় বসে আমি কি ড্রেস চেঞ্জ করতে পারি না? একটু পরপর আমি ড্রেস চেঞ্জ করব আর সেলফি তুলব, আমার খুব ভালো লাগবে, বাহিরে যাইনি তাতে কি হয়েছে, বাসায় বসে আমি কি পারি না? এই কথাগুলো শুনে শাকিব অপু তো হাসতে লাগলো অনেক, যে পাকা হয়ে গেছিস, কথার পর কি কথার উত্তর দিতে হবে শিখে গিয়েছিস। জয় বলল, কেন শিখবো না, আমি কি ছোট আছি? আমি তো এখন ধীরে ধীরে বড় হচ্ছি, তাই একটু একটু করে তো শিখতে হবে। অপবিশ্বাস বলল, হ্যাঁ শিখবি না কেন, কার ছেলে দেখতে হবে না, বাপকা বেটা। জয় বলল, হ্যাঁ আমি বাপকা বেটা, তোমার কোনো সমস্যা আছে? তোমার কোনো সমস্যা থাকতে নেই, কারণ আমি তো বাপকা বেটাই হব। দর্শক, কোরবানি ঈদের আগের দিন রাত্রে এভাবেই চলছে শাকিব খানের বাড়িতে তাদের একে অপরের খুনসুটি। সবাই মিলেমিশে খুবই আনন্দ করছে কোরবানি ঈদের আগে, জানি না কালকে কি করবে তারা। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।